আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট নিয়ে, এবং যেটির বিষয় হচ্ছে রসায়ন এবং বিষয় কোড হচ্ছে 137। তো বন্ধুরা, এই অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করার আগে আমরা এটার প্রশ্নপত্র খুব ভালো করে বুঝে নিব। তো এটার প্রশ্নপত্রটা এখন আমরা চলে যাই। তো বন্ধুরা, এ হচ্ছে অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটা। এখানে দেখো, বলাই হয়েছে যে অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 2, এবং যে অধ্যায় থেকে আমাদের অ্যাসাইনমেন্টটি করতে বলা হয়েছে, অর্থাৎ অধ্যায়ের শিরোনাম যেটা, সেটা হচ্ছে পর্যায় সারণি চতুর্থ অধ্যায়। এবং অ্যাসাইনমেন্টের যেটা শিরোনাম, অর্থাৎ আমাদের নির্ধারিত যে কাজটা রয়েছে, সেটা হলো, এখানে দেখো একটা ছক দেওয়া আছে, সে তার মধ্যে দেওয়া আছে কিছু মৌলের নাম, অর্থাৎ লিথিয়াম দেওয়া আছে, বেরিলিয়াম দেওয়া আছে, সোডিয়াম দেওয়া আছে, ম্যাগনেসিয়াম দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে মৌল চারটি ইলেকট্রন বিন্যাসের আলোকে পর্যায় সারণিতে অবস্থান, তুলনামূলক আয়নীকরণ শক্তি এবং মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণীর বৈশিষ্ট্য সম্পর্কিত একটি প্রতিবেদন প্রণয়ন, অর্থাৎ আমাদেরকে এই নির্ধারিত কাজের আলোকে একটি প্রতিবেদন তৈরি করতে হবে। তো বন্ধুরা, এখানে কিছু শিখন ফল দেওয়া আছে, যেগুলো তোমরা অবশ্যই পড়ে নিবে, এবং মূল্যায়ন নির্দেশনাগুলো খুব সুন্দর করে পড়ে নিবে, কেননা এখানে তোমাদের নম্বরের বিষয়টি উল্লেখ করা হয়েছে, কি বিশ্লেষণ করলে, কি ব্যাখ্যা করলে তোমরা কত নম্বর পাবা, এ বিষয়ে এখানে দেওয়া আছে। এবং আমাদেরকে যেটা অবশ্যই অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে নির্দেশনা, অর্থাৎ যে শর্তগুলো অনুসরণ করে আমাদেরকে অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করতে হবে, সেগুলো হলো, দেখো পয়েন্ট আকারে কিছু কথা লেখা আছে, সেগুলো হচ্ছে, এক নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি, ইলেকট্রন বিন্যাস করে মৌল চারটির পর্যায় সারণী পর্যায় নির্ণয় করতে হবে। দুই নম্বরে দেওয়া আছে, ইলেকট্রন বিন্যাস করে মৌল চারটি পর্যায় সারণী গ্রুপ বা শ্রেণী নির্ণয় করতে হবে। তিন নম্বরে দেওয়া আছে, পর্যায় সারণীর একই পর্যায় এবং একই গ্রুপ বা শ্রেণীতে পাশাপাশি অবস্থিত মৌলের আয়নীকরণ শক্তি তুলনা করতে হবে। এবং চার নম্বর পয়েন্টে দেওয়া আছে, মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণী বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। তো বন্ধুরা, এ ছিল আমাদের হচ্ছে শর্ত, যেগুলো অনুসরণ করে আমাদেরকে অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করতে হবে। এবং আমাদের নিচে কিছু তথ্য দেওয়া আছে, এগুলো হচ্ছে নম্বরের ব্যক্তি এবং মন্তব্য নিয়ে, যেগুলো অবশ্যই আমাদেরকে জেনে রাখা উচিত। এখানে বলা হয়েছে যে 13 থেকে 16 মধ্যে পেলে হবে অতি উত্তম, 11 থেকে 12 মধ্যে পেলে হবে উত্তম, 8 থেকে 10 মধ্যে পেলে হবে ভালো, এবং 0 থেকে 7 মধ্যে যদি কেউ পেয়ে থাকে তাহলে হবে অগ্রগতির প্রয়োজন। এবং বন্ধুরা, আমরা সবাই অতি উত্তম পেতে চাই, সেহেতু আমি এই হচ্ছে অ্যাসাইনমেন্টের নির্দেশনার আলোকে একটি উত্তরপত্রের নমুনা তৈরি করেছি, যেটি তোমাদেরকে অতি উত্তম পেতে সহায়তা করবে। তো বন্ধুরা, এখন আমরা সেই উত্তরপত্রের নমুনাটি দেখে নেব। বন্ধুরা, এ হচ্ছে আমাদের উত্তরপত্রের নমুনা। বন্ধুরা, এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে অ্যাসাইনমেন্টের শিরোনাম। এখানে যে অ্যাসাইনমেন্টের শিরোনামটা, সেটা হলো শিক্ষা অধিদপ্তর থেকে যে অ্যাসাইনমেন্টের শিরোনাম সংশোধিত একটি প্রশ্ন দেওয়া হয়েছে, সেখান থেকে আমরা এই শিরোনামটি দিতে হবে। এবং এটা অবশ্যই, এই শিরোনামটা আমাদের কভার পেজেও লিখতে হবে, এবং অ্যাসাইনমেন্টটি শুরু করার আগেও এই শিরোনামটা দিতে হবে। যেটা সংশোধিত অ্যাসাইনমেন্টের শিরোনাম, সেটা হলো মৌলের ইলেকট্রন বিন্যাসের আলোকে পর্যায় সারণিতে অবস্থান, তুলনামূলক আয়নীকরণ শক্তি এবং মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণী বৈশিষ্ট্য সম্পর্কিত একটি প্রতিবেদন প্রণয়ন। অর্থাৎ আমাদের যে এই শিরোনামটা আছে, সেটা একটু সংশোধিত করা হয়েছে, আর বাকি আমাদের যেটা প্রশ্নপত্র ছিল সেই আকারে আমাদেরকে হচ্ছে অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করতে হবে। এখানে দেখো, আমাদের যেহেতু প্রতিবেদন প্রণয়ন করতে বলা হয়েছে, সেহেতু আমরা যেভাবে প্রতিবেদন লিখি সেভাবে আমরা প্রথমে লিখবো, অর্থাৎ প্রথমে একটি আবেদন পত্র লিখে নিব। এবং আবেদন পত্র লেখার আগে আমাদেরকে লিখতে হয় তারিখ বরাবর, প্রধান শিক্ষক, এখানে তোমরা নিজেদের বিদ্যালয়ের নাম দিবে এবং স্থান দিবে, বিষয়, অর্থাৎ বিষয়টাতে আমাদের প্রশ্নপত্রে যেটা ছিল আমরা সেটাই দিতে পারি, আমাদের জাস্ট কভার পেজ এবং হচ্ছে অ্যাসাইনমেন্টটি শুরু করার উপরের যে কলামটা থাকে সেখানে আমরা এই কথাটা লিখব, যেটা সংশোধিত হয়েছে সেই শিরোনামটি। তো বিষয় আমরা লিখতে পারি, লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম মৌল চারটি ইলেকট্রন বিন্যাসের আলোকে পর্যায় সারণিতে অবস্থান, তুলনামূলক আয়নীকরণ শক্তি এবং মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণীর বৈশিষ্ট্য সম্পর্কিত একটি প্রতিবেদন প্রণয়ন। তো বন্ধুরা, এর পরবর্তীতে আমরা লিখবো, দেখো, জনাব, বিনীত নিবেদন এই যে আপনার আদে যাহা স্মারক নম্বর, আপনার স্কুলের প্রত্যেকটি শব্দের অক্ষর এখানে প্রথম অক্ষর লিখতে হবে। যেমন যদি আমি, যেহেতু আমি দিয়েছি ক উচ্চ বিদ্যালয়, সেখানে আমি প্রথম অক্ষরগুলো লিখেছি, এবং তারিখ দিবে অনুসারে লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম মৌল চারটি ইলেকট্রন বিন্যাসের আলোকে পর্যায় সারণিতে অবস্থান, তুলনামূলক আয়নীকরণ শক্তি এবং মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণীর বৈশিষ্ট্য সম্পর্কিত প্রতিবেদনটি নিম্নে পেশ করা হলো। তো বন্ধুরা, এখানে আমাদের আবেদন পত্রটি লেখা শেষ। এর পরবর্তীতে আমরা যেটা করব, সেটা হচ্ছে আমরা ব্যাখ্যা দিব, সেটা হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম মৌল চারটি ইলেকট্রন বিন্যাসের আলোকে পর্যায় সারণিতে অবস্থান, তুলনামূলক আয়নীকরণ শক্তি এবং মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণীর বৈশিষ্ট্য। এখন আমরা এগুলোর ব্যাখ্যা দেখব। দেখো বন্ধুরা, ক নম্বরে দেওয়া আছে পর্যায় নির্ণয়, অর্থাৎ আমাদের যে চারটা মৌল দেওয়া আছে সেটা সর্বপ্রথম আমাদেরকে পর্যায় নির্ণয় করতে হবে।
পর্যায় চারটা হলো লিথিয়াম, বেলিয়াম, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম। এগুলো পর্যায় এখানে এখন আমরা নির্ণয় করবো। এখানে দেওয়া আছে 3, বেলিয়ামে দেওয়া আছে 4, সোডিয়ামে দেওয়া আছে 11, ম্যাগনেসিয়ামে দেওয়া আছে 12। এগুলো হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস সংখ্যা। তা বন্ধুরা, এর পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এদের ইলেকট্রন বিন্যাস নির্ণয়। এখানে দেখো এগুলোর ইলেকট্রন বিন্যাস নির্ণয় করা হয়েছে। এগুলো তোমরা খুব সুন্দর করে নির্ভুল ভাবে নিজেদের খাতার মধ্যে তুলে নিবে। এর পরবর্তীতে যেটা দেওয়া আছে বন্ধুরা সেটা হলো গ্রুপ বা শ্রেণী নির্ণয়। অর্থাৎ এটা কোন গ্রুপে বা কোন শ্রেণীতে রয়েছে সেটা এখন আমরা জানবো। আমরা জানি কোন মোলে ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরের নম্বর পর্যায় সংখ্যা এবং বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু এস অরবিটাল থাকে তবে ওই এস অরবিটালের ইলেকট্রন সংখ্যায় গ্রুপ সংখ্যা। লিথিয়ামে পর্যায় সংখ্যা হচ্ছে 2 এবং গ্রুপ নম্বর 1, বেলিয়ামে পর্যায় সংখ্যা 2 এবং গ্রুপ নম্বর 2, সোডিয়ামে পর্যায় সংখ্যা 3 এবং গ্রুপ নম্বর 1, ম্যাগনেসিয়ামে পর্যায় সংখ্যা 3 এবং গ্রুপ নম্বর 2। তো বন্ধুরা, এখানে আমাদের হচ্ছে গ্রুপ বা শ্রেণী নির্ণয় হয়ে গেল। এর পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তুলনামূলক আয়নীকরণ শক্তি। এখানে বলা হয়েছে যে গ্যাসীয় অবস্থায় কোনো মোলে 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি প্রয়োজন হয় তাকে কি বলা হয়? ওই মোলে আয়নীকরণ শক্তি বলে। তো বন্ধুরা, এখানে যেগুলো ব্যাখ্যা দেওয়া আছে সেগুলো তোমরা খুব সুন্দর করে লিখে নিবে। প্রথমটা আমি বলে দিচ্ছি, দেখো এখানে লেখা আছে লিথিয়াম ও বেলিয়াম 2 নম্বর পর্যায়ের যথাক্রমে 1 নম্বর ও 2 নম্বর গ্রুপে অবস্থিত। অর্থাৎ 2 নম্বর পর্যায়ের বাম দিকে লিথিয়াম ও ডান দিকে বেলিয়াম অবস্থিত, ফলে লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ বেশি এবং বেলিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ কম। সুতরাং লিথিয়ামের আয়নীকরণ শক্তির মান কম এবং বেলিয়ামের আয়নীকরণ শক্তির বেশি, অর্থাৎ আয়নীকরণ শক্তির ক্রম হবে এটা লিথিয়াম লেস দ্যান বেলিয়াম। তো বন্ধুরা, এভাবে হচ্ছে তোমরা এই পরবর্তী যেগুলো দেওয়া আছে সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের, আবার দেওয়া আছে দেখো লিথিয়াম এবং সোডিয়ামের, এর পরবর্তীতে আবার দেওয়া আছে বেলিয়াম ও ম্যাগনেসিয়ামের, এগুলো তোমরা হচ্ছে খুব সুন্দর করে নিজের খাতার মধ্যে লিখে নিবে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যেটা দেখো এখানে আমাদের দেওয়া আছে ঘ নম্বরে মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণীর বৈশিষ্ট্য। এখানে কি বলা হয়েছে দেখো, প্রদত্ত মৌলের মধ্যে লিথিয়াম ও সোডিয়াম 1 নম্বর গ্রুপ এবং বেলিয়াম ও ম্যাগনেসিয়াম 2 নম্বর গ্রুপে অবস্থিত। তো আমাদেরকে এখন 1 নম্বর ও 2 নম্বর গ্রুপের বৈশিষ্ট্যটা নির্ণয় করতে হবে, অর্থাৎ ব্যাখ্যা দিতে হবে। এখন আমরা গ্রুপ 1 এর বৈশিষ্ট্য সর্বপ্রথম লিখবো। এখানে উপরে কিছু তথ্য দেওয়া আছে যেগুলো তোমরা খুব সুন্দর করে লিখে নিবে নির্ভুল ভাবে, আর যেগুলো পয়েন্ট আকারে দেওয়া আছে সেগুলো আমি তোমাদেরকে বলছি। দেখো ক্ষার ধাতু সমূহ নরম এবং এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম। পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ক্ষার ধাতু সমূহের পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, ফলে আয়নীকরণ শক্তির মান কম হয়। 3 নম্বরে দেওয়া আছে ক্ষার ধাতু সমূহ 1টি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন তৈরি করে, এজন্য ক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যা +1। তারপর আবার দেওয়া আছে দেখো ক্ষার ধাতু সমূহ আয়নিক যৌগ গঠন করে, এদের যৌগ সমূহে পানিতে দ্রবণীয়, এই যৌগগুলো গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবাহী। এর পরবর্তীতে দেওয়া আছে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ক্ষার ধাতু সমূহের সক্রিয়তা বৃদ্ধি পায়। তো বন্ধুরা, এখানে হচ্ছে আমাদের গ্রুপ 1 এর বৈশিষ্ট্য শেষ। এর পরবর্তীতে আমরা গ্রুপ 2 এর বৈশিষ্ট্য দেখব। এখানে হচ্ছে আমাদের গ্রুপ 2 এর যেগুলো মৌল লেখা আছে সেগুলো আমরা প্রথমে লিখলাম। এর পরবর্তীতে আমরা হচ্ছে যে বৈশিষ্ট্য পয়েন্ট আকারে দিয়েছি সেগুলো এখন আমরা দেখে নিব। দেখো বন্ধুরা, এখানে পয়েন্টের প্রথমে দেওয়া আছে মৃৎক্ষার ধাতু সমূহের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ক্ষার ধাতুর তুলনায় বেশি, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৃৎক্ষার ধাতু সমূহের পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, ফলে আয়নীকরণ শক্তিমান কম হয়। 2 নম্বরে দেওয়া আছে ক্ষার ধাতু সমূহ 2টি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন তৈরি করে, এজন্য ক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যা +2। আবার বলা হয়েছে যে ক্ষার ধাতু সমূহ আয়নিক যৌগ গঠন করে, এদের যৌগ সমূহ সাধারণত পানিতে দ্রবণীয়, এ যৌগগুলো গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবাহী। এবং সবার শেষে যে পয়েন্টটা দেওয়া আছে অর্থাৎ বৈশিষ্ট্যটা দেওয়া আছে সেটা হলো পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৃৎক্ষার ধাতু সমূহের সক্রিয়তা বৃদ্ধি পায়। তো বন্ধুরা, এখানে আমাদের প্রশ্ন উত্তর লেখা শেষ, অর্থাৎ অ্যাসাইনমেন্টটি কমপ্লিট হয়ে যাবে। কিন্তু যেহেতু বন্ধুরা আমরা প্রতিবেদন তৈরি করছি, সেহেতু আমাদের ফিনিশিং হিসেবে আমাদের এখানে প্রতিবেদকের নাম, প্রতিবেদকের ঠিকানা এবং প্রতিবেদনের সময় এবং তারিখটা লিখতে হবে। এখানে তোমরা নিজের নাম, নিজের ঠিকানা লিখবে এবং যে সময় তোমরা তৈরি করবে যে তারিখে সে তারিখটা এবং সময়টা এখানে বসিয়ে দিবে। তো বন্ধুরা, এ ছিল আমাদের রসায়ন অ্যাসাইনমেন্টের উত্তরপত্রের নমুনা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কিভাবে তোমাদেরকে অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করতে হবে। আজ এ পর্যন্তই। পরবর্তী অ্যাসাইনমেন্ট গুলোর উত্তরপত্র পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।